আসসালামু আলাইকুম, স্বপ্ন চাকরি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ব্যালিস্টম বিসিএস বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ হি সেড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর? রাইট অ্যান্সার হবে হি অ্যাডভাইজড হিম টু সি এ ডক্টর। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস সেম ইন প্লুরাল ফর্ম ডিড। সঠিক বানান নয় কুন্তি প্রাণী, সঠিক বানান হলো প্রাণী, মূর্ধন্য দীর্ঘিকার হবে। আই সি ই ইকুয়াল কোল্ডনেস হয় তবে আর্থ ইকুয়াল গ্র্যাভিটি। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। আই ইউ সি এন এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ার এর সমাপ্তি ঘটে? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648 সালে। পি এ ইকুয়াল 1/3, পি বি ইকুয়াল 2/3, এ ও বি স্বাধীন হলে পি ইন্টু বি বাই এ ইকুয়াল কত? 2/3। হুইস ওয়ার্ড ইজ কারেক্ট? প্রসিডস। মার্কিন তালেবান ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 29 ফেব্রুয়ারি 2020 সালে। 5+8+11+14+ হলে দাঁড়াটির কততম পথ? 302 হবে, 100তম পথ। 30 কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে 2 ঘন্টা সময় বেশি লাগে? উত্তর 6 কিলোমিটার বা ঘন্টা। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বরিশাল। ডি8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন বা ডি8 এর 10ম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ঢাকা। ডি8 এর সদস্যরা হচ্ছে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। টু ডক্টর অ্যান এনিম্যাল মিন্স টু স্টেরাইলাইজ ইট। সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে? প্রমোদ চৌধুরী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়? 137নং অনুচ্ছেদ। 1948-52 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটিকে পালন করা হয়? 11 মার্চ। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? শিল্প। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? জয় বাংলা। এ বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়? 21 এপ্রিল। প্রতিবছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? 2 ফেব্রুয়ারি। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? তুর্কি ভাষার। 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্কে। ঢাকা গেটের নির্মাতা কে? মীর জুমলা। মুক্তিযুদ্ধভিত্তিক নভেল বা উপন্যাস কোনটি? জীবন ও রাজনৈতিক বাস্তবতা। লেখক শহীদুল জহির। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস SDGs কয়টি? 17টি। শুদ্ধ বাক্য নয় কোনটি? অকারণে ঋণ করিও না। একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে গভীরতা কত? 2.5 মিটার। দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স লুক এট দ্য ফ্লাইং বার্ড ইজ আ পার্টিসিপল। বাক্যের 2টি অংশ থাকে, উদ্দেশ্য ও বিধেয়। আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক দ্যাট। কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে? 19 সেপ্টেম্বর 2020। নিসের দ্বারা শেষ সংখ্যা কত? 243। গ্লোবাল ভ্যাকসিন সাবমিট অনুষ্ঠিত হয় 4 জুন 2020। WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই EM ফরেস্টার। বঙ্গবন্ধু কত সালে কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন? আলজিয়ার্স 1973 সালে। বাংলাদেশের ছয় ঋতুর সঠিক ক্রম কোনটি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ডিসেম্বর 2020 অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়? 7টি। log 1/9 ইকুয়াল -2 হলে x এর মান কত? 3। কাটাগানা প্রোটোকল কত সালে স্বাকৃত হয়? 2000 সালে। কীর্তনখোলা নাটকটির বিষয় লোকায়ত জীবন সংস্কৃতি। কোনটি ব্রেটন উডস ইনস্টিটিউশনস এর অন্তর্ভুক্ত? IMF। টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে
এক ব্যক্তি টাকা চারটি করে আমলকি বিক্রি করলেন, ওই ব্যক্তি শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন, 6.25% ক্ষতি হলো। সম্প্রতি সেপ্টেম্বর 2020 কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ হয়? নাগানো কারাবাগ নিয়ে উদ্ভাসন শব্দের অর্থ কী? বাসভূমি থেকে বিতাড়িত। x²-3x-10 >0 অসমতার সমাধান কোনটি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মাস এ সাস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম? সেক এ +10a = 5/2 হলে সেক -10 = 5/2। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি? সাঙ্গুবেলি। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়? 19শ শতাব্দীতে। গ্রিন হাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দ্য কিয়োটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? 1997 সালে। মহাকবি আলাওল রচিত কাব্য পদ্মাবতী। সাবাস বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি কে? নিতুন কুণ্ডু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কার্তিক থেকে ফাল্গুন। অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? ক্লিমেন্সি। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? 25। আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে 420 টাকা, যদি 1 বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরও 6 মাস পর 20% বৃদ্ধি পায়, তাহলে 18 মাস পর আপনার বিল কত হবে? 554.40 টাকা। বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF এর সভাপতি ছিল? মালদ্বীপ। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সিজেরিয়ান। কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? 1985 সালে লুক্সেমবার্গে। নোটিফিকেশনের বাংলা পরিভাষা কোনটি? প্রজ্ঞাপন। নিচের কোনটি যমুনার উপনদী? তিস্তা। হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ টপিক সেন্টেন্স? টু প্রেজেন্ট দ্য মেইন আইডিয়া। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র? হুলিয়া। এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্রের দুটি কয়েনের অনুপাত কত হবে? 4:1। মধ্যভদলভি কর্মধারয় সমাস কোনটি? সিংহ চিহ্নিত আসন সিংহাসন। কোনটি শুদ্ধ নয়? যন্ত্রণা। যন্ত্রণার শুদ্ধ রূপ হল যন্ত্রণা, মূর্ধন্য আকার। হু রোট ডক্টর জিভাগো? বোরিস পেস্টার্ন। উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ অন? সম্প্রতি কোন দেশটি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? সংযুক্ত আরব আমিরাত। যিনি ন্যায়শাস্ত্র জানেন? নৈয়ায়িক হাসান রিড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার ওয়ার্কস। ফর গডস সেক হোল্ড ইউর টং অ্যান্ড লেট মি লাভ অকিউর্স ইন এ নভেল বাই? সঠিক উত্তর নাই, জন্টনে হবে সঠিক উত্তর, তবে রবীন্দ্রনাথ ঠাকুর ও উত্তর পাওয়া যায়, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত শেষ কবিতা উপন্যাসে বাক্যটির অনুবাদ করেছেন। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? BADC। কমপ্লিট দ্য সেন্টেন্স। ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ টেক দ্য মানি উড। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমদ্দিন মজলিস। উলুবনে মুক্ত ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে কী বলে? প্রবাদ প্রবচন। ইষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? কৃষ যুক্তি। গো অ্যান্ড ক্যাশ দ্য ফলিং স্টার, হেয়ার দ্য ফলিং ইজ অ্যাডজেক্টিভ। এক ব্যক্তি ব্যাংকে 510 টাকার চেক দিয়ে 20 টাকার এবং 50 টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করলেন, কত প্রকারের তার অনুরোধ রক্ষা করা সম্ভব? 5 প্রকারের। অংশগুলি জোড়া দিলে কোন চিত্রটি হবে? খ ফিলিং দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ বার্ব দ্য পুলিশ ড্যাশ ইনফর্মড ইয়েস্টারডে ওয়ার। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। গিভিং সামন দ্য কোল্ড সোলজার মিন্স টু ইগনোর সামবডি। আমার জর্জর লাগছে, জর্জর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে কী বলে? দ্বিরুক্ত শব্দ। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে কী বলে? বাক প্রত্যঙ্গ বা বাকযন্ত্র। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? চর্যাপদ। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996 সালে। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে? চীন। সেপ্টেম্বর অন যশোর রোড ইজ রিটার্ন বাই
অ্যালেন গিন্সবার্গ। ঐহিকের বিভ্রতাত্মক শব্দ কোনটি? পারত্রিক। লিজা হ্যাড গিভেন মি টু পেয়ার্স অফ জিন্স। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের খসড়া সংবিধান সর্বপ্রথম 1972 সালের কোন তারিখে উদ্ভাবিত হয়? 12 অক্টোবর। অদিত্যকা এর বিভোর শব্দ কোনটি? উপত্যকা। নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? বিভয় 36। বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? 16 গুণ। তো বন্ধুরা, আমাদের উচ্চারণে বা টাইপিংয়ে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।